এই টিকটক স্টারদের আয় জানলে চমকে উঠবে টিকটক এখন বহুল জনপ্রিয় একটি ট্রেন্ড টিকটক করে মানুষ যেমন বিনোদন পাচ্ছে ঠিক পাশাপাশি আয়ও করছেন তবে এই আয় কেমন হতে পারে তা হয়তো অনেকেরই অজানা ভারতের এমন অনেক টিকটক স্টার রয়েছেন যাদের মাসিক ইনকাম শুনতে আপনার চোখ ছানা বড়া হয়ে উঠবে তারা কারা ভারতের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশবাসীর তথ্য সুরক্ষিত রাখার স্বার্থে সোমবার উনষাটটি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র নিষিদ্ধের তালিকায় রয়েছে ভিডিও অ্যাপ টিকটকও যুব সম্প্রদায়ের মধ্যে এই অ্যাপ খুবই জনপ্রিয় এমন অনেকে আছেন যারা টিকটকে নিজেদের ভিডিও পোস্ট করে প্রচুর অর্থ উপার্জন করেন তেমনই বেশ কয়েকজন জনপ্রিয় টিকটক স্টারের কাহিনী রইল এই গ্যালারিতে মূলত শর্ট ডান্স লিপস্কেপ কমেডি এবং ট্যালেন্ট মিডিয়া হিসেবেই দু হাজার ষোলোয় এই অ্যাপটি লঞ্চ করেছিল বেইজিংয়ের টেকনোলজি সংস্থা বাই ডান্স দু হাজার দশ থেকে দু হাজার উনিশ পর্যন্ত সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল অ্যাপের মধ্যে সপ্তম স্থানে ছিল এটি মোট উনচল্লিশটি ভাষায় এই অ্যাপ রয়েছে তার মধ্যে ভারতে রয়েছে চোদ্দোটি ভাষায় দু হাজার উনিশে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকটক ডাউনলোড হয়েছে ভারতে বত্রিশ কোটি তিরিশ লক্ষ যা বিশ্বের মোট টিকটক গ্রাহকদের চৌচল্লিশ শতাংশ একটি সমীক্ষা বলছে টিকটকে গড়ে একজন করে গ্রাহক সময় কাটান ৪৫ মিনিট সেখানে ভারতীয় গ্রাহকরা প্রতিদিন আটত্রিশ মিনিট ব্যবহার করেন এই অ্যাপ ভারতে এই অ্যাপ এত জনপ্রিয় যে টিকটকে নিজেদের ট্যালেন্ট দেখিয়ে অনেকেই অর্থ উপার্জন করেন তাদের মধ্যে একজন হলেন মঞ্জুল খাট্টর টিকটকের বেশ পরিচিত একজন স্টার হরিয়ানার গুরুগ্রামের ছেলে মঞ্জুল বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন হেয়ার স্টাইলের জন্য টিকটকে বেশ জনপ্রিয় মঞ্জুল প্রায় চোদ্দ কোটি ফলোয়ার রয়েছে তার শুধু ভিডিও পোস্ট করে প্রায় পাঁচ লক্ষ টাকা আয় করেন মঞ্জুল টিকটক যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই গিমা আশির নাম শুনে থাকবেন গিমা একজন মডেল ইনস্টাগ্রামেও তার প্রচুর ফলোয়ার রয়েছেন টিকটকে বহৎ হার্ড গানে নিচের একটি ভিডিও পোস্ট করেন টিকটকে সেই ভিডিওর পঞ্চাশ লক্ষ ভিউ হয়েছিল মেধাবী ছাত্রী গিমা থাকেন দিল্লিতে টিকটকে এক কোটি ফলোয়ার রয়েছে তার টিকটকে ভিডিও পোস্ট করে মাসে ছয় লক্ষ টাকা আয় করেন অবেজ দরবার টিকটক স্টারদের মধ্যে অন্যতম তার নিজের ইউটিউব চ্যানেল আছে টিকটকে নিজের কমেডি ভিডিও পোস্ট করে বেশ জনপ্রিয় হয়েছেন অবেজ কোরিওগ্রাফার হিসেবেও পরিচিতি রয়েছে তার ইউটিউবে প্রায় তিন লক্ষ ফলোয়ার আর টিকটকে ফলোয়ারের সংখ্যা দুই কোটি অবেজের মাসিক আয় চোদ্দ লক্ষ টাকা নিজের ট্যালেন্টের ভিডিও পোস্ট করে লাখ টাকা আয় করার তালিকায় রয়েছেন অবনীত কর অবনীত একজন টেলি অভিনেত্রী টিকটকে খুবই জনপ্রিয় বেশ কয়েকটি জনপ্রিয় ডান্স রিয়ালিটি শোয়ের প্রতিযোগী ছিলেন অবনীত তার মধ্যে রয়েছে ডান্স ইন্ডিয়া ডান্স থ্রিল মাস্টার ডান্স কে সুপারস্টারস ইত্যাদি বেশ কয়েকটি টেলি সিরিয়ালও করেছেন মর্দানি ছবিতেও অভিনয় করেছেন টিকটকে তার ফলোয়ার পঞ্চাশ লক্ষরও বেশি অবনীতের মাসিকায় লক্ষ টাকা টিকটকের অন্যতম জনপ্রিয় স্টার হলেন জন্নত জুবের জন্নত একজন অভিনেত্রীও দু সালে ভারতে টিকটক ফলোয়ারের সংখ্যায় শীর্ষে ছিলেন জন্নত তার টিকটকের ফলোয়ার সংখ্যা এক কোটি তার মাসিকায় বিশ লক্ষের কাছাকাছি